আসসালামুকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনার সাথে শেয়ার করব হাতে মাখানো ক্ষুদের বাটির রেসিপি। এভাবে এই ক্ষুদের বাটি কিন্তু যে কেউ রান্না করতে পারবে। যারা কোনো দিন ক্ষুদের বাট রান্না করেননি কিন্তু খেতে চাচ্ছেন, তারাও এই রেসিপিটি ফলো করলে একবারে পারফেক্টভাবে এই ক্ষুদের বাটি রান্না করতে পারবেন। তো চলুন দেখে নিই কী করে এই ক্ষুদের বাটি রান্না করে নিয়েছি। হাতে মাখানো ক্ষুদের ভাত রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ব্রোকেন রাইস কিংবা ক্ষুদে চাল নিয়েছি। এই চালগুলো কিন্তু আস্ত থাকে না, ভাঙা ভাঙা থাকে, তাই এর নাম ক্ষুদে চাল হয়েছে। তো এই চালগুলোকে এই পর্যায়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই চালগুলোকে আমি একটি কড়াইতে ঢেলে নেব। তো ধুয়ে নেওয়া ক্ষুদের চালগুলোকে আমি একটি কড়াইতে ঢেলে নিয়েছি। এবার এক এক করে আমি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে নিয়েছি 1টি রসুন কুচি, 1 চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ ফালি। আমি কাঁচামরিচ ফালি করে তারপর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি 2-3টি শুকনো মরিচ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি দিয়ে দেব 7 মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে কুচলে মেখে নেব। যত ভালো এই পর্যায়ে কুচলে মেখে নেবেন, এই কুদের ভাতের স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব পানি। তো পানির পরিমাণটা আমি কোনো মাপযোগের মাধ্যমে দেব না, কীভাবে দিচ্ছি তাও আপনাদের দেখিয়ে দেব। এতে করে আপনারা যে কোনো ধরনের ভাতই খুব সহজেই রান্না করতে পারবেন। এবং 1 কেজি কিংবা 2 কেজি 3 কেজি যত কেজি রান্না করুন, এভাবে রান্না করলে একদম পারফেক্ট হবে। তো এভাবে পানি দেওয়ার পর আঙুলের সাহায্যে এভাবে মেপে নিতে হবে। হাতের এই 2 কোর সমান পানি চালের উপর থেকে ধরলে যদি হয় তাহলে বুঝতে হবে যে চালে পানির পরিমাণটা ঠিক হয়েছে। তো দেখতেই পারছেন আমি হাতের 2 কোরের সমান কিন্তু পানি দিয়ে নিয়েছি এবং সব দিক কিন্তু সমানই রয়েছে। তো এবার আমি হাতটি একটু ধুয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে বসিয়ে দেব। তো আমি ঢাকনাটি দিয়ে চুলায় বসিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে দলা দলা পাকিয়ে না যায়। যখন মনে হবে যে ভাতগুলো একদম ফুটতে শুরু করেছে তখন আমি ঢাকনাটি খুলে দিব। এবং খুলে যখন মনে হবে যে পানিটা একদম মানে কমে চালের নিচে চলে গিয়েছে ওই পর্যায়ে, এভাবে করে একটু নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এবং চুলার তাপমাত্রা থাকবে একদম লোতে। লো তাপমাত্রায় আমি 10 মিনিটের মতো রেখে ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টিয়ে দেব, এতে করে উপরের চালগুলো খুব ভালো করে সিদ্ধ হবে। উল্টে পাল্টিয়ে দেওয়ার পর আবারও আমি সেট করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। সেট করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের জন্য এই ক্ষুদের ভাতগুলোকে দমে দেব। 5 মিনিট পর দেখতেই পারছেন যে একদম পারফেক্টভাবে আমার এই ক্ষুদের ভাতটি রান্না হয়ে গিয়েছে। তো এভাবে করে কিন্তু খুব সহজেই আপনার এই ক্ষুদের ভাতটি রান্না করে ফেলতে পারবেন এবং যে কোনো ভর্তার সাথে খেতে পারবেন। আশা করি এভাবে ক্ষুদের ভাতটি রান্না করলে যে কেউ একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন। তো ক্ষুদের ভাত দিয়ে খাওয়ার মতো সকল প্রকার ভর্তা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে খুব সহজেই একবার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো আশা করি আজকের এই সহজ এবং মজাদার ক্ষুদের ভাতের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।